স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুর নমি খান সোহেলের মুক্তির দাবিতে রংপুরে আধাবেলা হরতাল পালিত হয়েছে। জেলা বিএনপির ডাকা এ হরতালের কারণে রংপুর থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি, তবে ট্রেন চলাচল ছিল মোটামুটি স্বাভাবিক। নগরীর প্রধান সড়কের পাশের দোকানগুলো বন্ধ থাকলেও সীমিত আকারে চলেছে হালকা যানবাহন। হরতালের সমর্থনে তেমন কোনো তৎপরতা দেখা না গেলেও সতর্ক অবস্থানে থাকে আইনশৃঙ্খলা বাহিনী।